উদয়ন কালচারাল সোসাইটির উদ্যোগে বারবিশা কমার্শিয়াল সেলটেক্স এলাকায় আজ থেকে দিনরাত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো। এই ক্রিকেট টুর্নামেন্টে অসম, কোচবিহার, শিলিগুড়ি থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। আজ থেকে খেলার উদ্বোধন হয়। প্রথম খেলায় মুখোমুখি হয় আলিপুরদুয়ার একাদশের সঙ্গে কামাখাগুড়ি পিজি একাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আলিপুরদুয়ার একাদশ 14 ওভারে 10 উইকেট নিয়ে 41 রান তোলে এবং জবাবে কামাখাগুড়ি পিজি একাদশ এক ওভার এক বলে 42 রান তুলে নেয় কোনো উইকেট না খুইয়ে। ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, তার প্রতিনিধি নজর তাদের প্রতি, যাদের হারিয়েছে। সৌমিত্র চ্যাটার্জি, শুধু ইনাদের কথা বললে এই মুহূর্তে ভুল হবে। আমরা আরো Thank you.